আমারে কই নিয়ে যেতেছেন ভাই? প্লিজ আমার নামে দেন ভাই। ভাই এত রাতে আপনি কই যেতেছেন ভাই? আমার নামায় দেন ভাই। ভাই 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 আমি আপনাকে কি কইতেছি? আপনি এত রাতে যেখানে ইচ্ছে সেখানে যান, আমার নামে দিয়ে তারপর যান, আমার কোনো আপত্তি নাই। মায়ের পেটে বেদনা উঠছে, আমার মায়ের পিঠের বেদনা পাগল হয়ে গেছিল ভাই। আমার কাছে কোনো ওষুধ ছিল না ভাই, ওষুধ ছিল না ভাই, আমার কাছে ওষুধ ছিল না দেখা ভাই। আমি বাইরে ভাই ভাই ভাই
রাও, তোমার মায়ের গল্পটা শেষ না করে তুমি পালিয়ে এসছো কেন? তোমার মায়ের গল্পটা আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, খুব ভালো লাগছিল। গল্পটা শেষ না করে চলে আসলে এটা পালিয়ে আসা কি তোমার মানায়? এই মশারা, তোমার মা মায়ের কষ্ট আপনি সহ্য করতে পারেন? ভাই, আমি আপনারা বলতে আমি গাড়ি চুরি করতে চাই না, তারপরে কেন আপনি আমার মায়ের গল্পটা শেষ করো। রাতের বেলা মায়ের খুব যন্ত্রণা হচ্ছিল, তোমার কষ্ট ছিল, শেষ করো, শেষ করো, শেষ করো, শেষ করো। ভাই ভাই, আমার মাফ করে দিন ভাই, আমার চাই না দেন ভাই, ভাই আমার চাই না দেন ভাই, ভাই ভাই ভাই। তোর কান্না আমি সইতে পারি না, গো তোর কান্না। আরে মায়ের গল্প, মা গো ভাবনা কেন, আমরা তোমার কি জানি তারপর। হ্যাঁ শান্তিপ্রিয়, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে। গাড়ি থেকে নামায় দেন ভাই, থানায় নিয়ে গেলে কিন্তু ভালো হবে না কইতেছি। হ্যাঁ তোমার জন্য ভালো হবে না, কিন্তু আমার জন্য ভালো হবে। তাহলে কিন্তু তুই মারা পড়বি। আমি মারা পড়লেও গাড়ি থামবে না, গাড়ি সোজা থানায় যাবে। আমি তোরে কইতেছি তুই গাড়ি থামা, গাড়ি থামবে না। আমি এক থেকে তিন বলুম, তুই গাড়ি থামাবি, তুই গাড়ি থামাবি, এক গাড়ি থামবে না। তোর তো অনেক বড় সাহস, তুই এত কথা বলিস, চুপ 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 চুপ, তুই গাড়ি থামবে না, তুই গাড়ি থামবে না। এই কি করছিস? তোর বাচ্চা আমি তিন গুণা ভালো মুখিন। এই তুই গাড়ি থামা, তুই অনেক বড় রিস্পেক্ট করছিস, তুই গাড়ি থামা। এই খবরদার, খবরদার করিস না, একদম চুপ থাক, গাড়ি থামা যাবে। আমি খুশি আমি তিন গুণ, তুই গাড়ি থামা, সাহস হবে না, তোর সাহস হবে না। তিন, এই তিন, এই গাড়ি থামা যাবে, গাড়ি, এই এই গাড়ি থামা যাবে।
এক্সকিউজ মি ভাইয়া, একটু আগে এই রাস্তা দিয়ে একটা গাড়ি গেছে, আপনি কি বলতে পারবেন গাড়িটা কোন দিকে গেছে, ডান দিকে না বাম দিকে? না না ম্যাডাম, দেখি নাই। ও আচ্ছা, আপনি এখানে কি করছেন? জি ম্যাডাম, না এমনি গাড়িটা খাড়া করাইলাম, ওই গাড়ি চালাইতে চালাইতে খুব ঘুম পাইতেছিল, তো ঘুম কাটানোর জন্য একটু গাড়িটা থামাই নিচ্ছে নামলাম। বিশ্বাস করেন ম্যাডাম, অন্য কিছু না, অন্য কিছু না। আমি বলছিলাম আপনি তো এই সোজা গাড়িটা চালিয়ে যাচ্ছিলেন, তাই তো? ম্যাডাম এই সোজা রাস্তা দিয়ে আসছি। এই সোজা? জি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি পুলিশকে একটু ফোন করুন প্লিজ। ম্যাডাম হয়তো আমি খেয়াল করি নাই ম্যাডাম। আচ্ছা আপনি কোথায় যাবেন, মানে কত দূর পর্যন্ত যাবেন, হরিরামপুর পর্যন্ত যাবেন? হ্যাঁ ম্যাডাম, হরিরামপুর পার হয়ে আরো সামনের দিকে যাব। আপনি বেটার আমার নাম্বারটা রাখেন, আমার নাম্বার হলো 01712877766। আপনি যাবার পথে যদি কোনো সিলভার কালারের এক্স করোলা দেখেন, নাম্বার হলো ঢাকা মেট্রো G210995। এই নাম্বারে কোনো গাড়ি দেখলে আপনি সাথে সাথে প্লিজ আমাকে কল করবেন, পুলিশকে এইটুকু হেল্প করবেন ভাই প্লিজ। জি ম্যাডাম, আমি গাড়ি দেখলে আপনি ফোন করব, ফোন করে বলে দিব কোথায় আছে, কী অবস্থায় গাড়ি আছে সব জানাই দিব। আসলে হয়েছে কি, ওই গাড়িতে ওই গাড়ির মালিকের লাশ আছে, চোর চুরি করার পর যখন আসলে ধরা পড়ে তখন লোকটাকে খুন করে। এখন ওই লাশ নদীতে ফেলবে নাকি পানিতে ফেলবে, ওই লাশ উদ্ধার করা তো খুব টাফ হয়ে যাবে। এখন আসলে যত দ্রুত সম্ভব আপনাদের হেল্প লাগবে, এবং আমাদেরকে, আমি সব জায়গায় খবর দিয়েছি, পুলিশ ট্র্যাপ টহল সব জায়গায় খবর দিয়েছি, পাশাপাশি আপনাদের হেল্পটাও আমার লাগবে। জি ম্যাডাম।
পানি পানি খাওয়া যাবে ভাই, একটু পানি। এই রাস্তাটা কোন দিকে গেছে? সব রাস্তা যেদিকে যায়, সব মানুষ যেদিকে যায়। বুঝলাম না ভাই। পুণ্যবানদের জন্য রাস্তা একটা স্বর্গের দিকে, আর পাপীর জন্য রাস্তা আর একটা নরকের দিকে। না ভাই, আমি এই কথা জিগে নেই। শোনো মুমিন মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়াতে পানা হবে জেনেও জানো না। এই কই পাড়ি দিয়ে কি করবেন? দেখে তো পাপি মনে হয়, পাপি রাস্তা গেছে নরকের দিকে। এ দুনিয়া ফানা হবে কেউ জানে না। বলো মুসলমান, সঙ্গল কি কাজ? না না, কোনো কাজ নেই, কোনো কাজ নেই। চোখ দেখা তো মনে হইতেছে পাপি, এখানে পাপ ডাকা দিতে আসছ। কি কইতেছেন কিছু তো বুঝতেছি না। গাড়ি কার? কে আছে গাড়িতে? আছে আমার বন্ধু। বন্ধু? বন্ধুর কি হয়েছে? না না, কিছু হয় নাই, শরীর খারাপ হয়ে গেছে তো। Thank you.
তথ্য প্রমাণ সব কিছুই বলছে যে লাশটা আপনার গাড়িতেই ছিল। জীবনেও না, আমার গাড়িতে কোনো দিন কোনোভাবে লাশ ছিল না, থাকতে পারে না। আপনি এইসব কীসব কথাবার্তা কইতেছেন আমারে? আচ্ছা আপনার নাম যেন কি? মোশাররফ, মোশাররফ হোসেন। আজ দুপুরে হাইওয়েতে তো আপনার সাথে আমার দেখা হয়েছিল না? তখন তো আমি গাড়ির নাম্বারটা দিয়ে আমার ফোন নাম্বার দিয়ে আপনাকে বলেছিলাম যে আমাকে ফোন করতে। তার মানে তখন লাশটা আপনার গাড়িতেই ছিল। ম্যাডাম, আমার এত তর্ক বিতর্কের মধ্যে ফালায়েন না, আমার মায়ের অসুখ, আমার তাড়াতাড়ি বাড়িতে যেতে দেন। কিন্তু ঢাকা মেট্রো G21095 সিলভার কালার এক্স করোলা গাড়িটা তো কার্তিক চন্দ্রপালের। আরে আপনারা যদি জানেনি এটা কার্তিক চন্দ্রপালের গাড়ি, তাহলে আমার এনে আনছেন কেন? আমার এইসব কথাবার্তা জিজ্ঞেস করতেছেন কেন? গাড়ি আপনি করে হেফাজতে রাখেন, যা প্রমাণ হওয়ার সেটা আদালতেই প্রমাণ হবো। আমার মায়ের অসুখ ম্যাডাম, আপনি আমারে ছাড়েন, আমারে বাড়িতে যাইতে দেন। আরে যাবেন তো, বসেন। আশ্চর্য, হিসাব তো দেখে আমি ভুল করছিলাম। গাড়িটা কার্তিক চন্দ্র পালের এবং তাকে খুন করে আপনি চোর গাড়িটা নিয়ে পালিয়ে যাচ্ছিলেন, তাই তো? আপনার আসলে মাথা খারাপ হয়ে গেছে, কী কইতে কী কইতেছেন, কী চিন্তা করতে গিয়ে কী চিন্তা করতেছেন? শুনেন, আমার মার অসুখ, আমি কেন আমি মোশাররফ, আমার কারণে হেল্প লাগে না, আমি নিজের হেল্প করার লেগে নিজেই যথেষ্ট। আমি গেলাম। আপনি কার্তিক চন্দ্রকে ফোন করে তার গাড়ি নিয়ে পালিয়ে গেছেন। এখন বলুন কার্তিক চন্দ্রের লাশ কোথায়? আমি ফোন করে নিয়ে ম্যাডাম। তাহলে গাড়ি চুরি করেছেন? আমি গাড়ি চুরি করে নিয়ে। আপনি গাড়ি চুরি না করলে কার্তিক চন্দ্রের গাড়ি আপনার কাছে এলো কি? ম্যাডাম আমার ছেড়ে দেন ম্যাডাম, আমার মার অসুখ, আমার মার কাছে কেউ নাই, আমার মার কাছে যাইতে হবে ম্যাডাম, আপনি আমার ছেড়ে দেন। আপনার মায়ের অসুখটা একটা উঠবে, মিথ্যা কথা বলছেন। আসলে তো আপনার ঘরে কেউ নেই। আল্লাহর কসম করবো ম্যাডাম, আপনার উপরে আপনি শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিকানা বলেন। ঠিকানা দিয়ে আপনি কি করবেন? আরে আপনার মা অসুস্থ না, তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করবো। বলেন, অ্যাড্রেস বলেন। আমার মা অসুস্থ, আমি তার হাসপাতালে নিয়ে যাবো, আপনি তার হাসপাতালে নিয়ে যাবেন কেন? আরে আপনাকে ছেড়ে দিলে তো আপনি পালিয়ে যাবে। কি কইতেছেন না কইতেছেন, আমার মা অসুস্থ, আমি আমার মারা রেখে পালিয়ে যাবো মানে? আল্লাহর কসম করবো ম্যাডাম, আল্লাহর কসম করবো, চিৎকার করবি না, একদম চিৎকার করবি না। শোন, তোর মা আমারও মা, আমি তোর মাকে হাসপাতালে ভর্তি করাবো, তুই শুধু ঠিকানাটা বল। ভোর সকালে
ভোরের আলো ভালো মতো ফুটোনোর আগে রাস্তায় আসে দুজন, এক হলো মমিন আর এক হলো সোর। তুমি তো মমিন না রে, মমিন না রে ভাই, তুমি তুমি কি সোর? ভাই একটু পানি হইব, খুব তেষ্টা, গলা শুকায় কাট হয়ে যাচ্ছে। পানি আসো আমার সাথে মসজিদে, আল্লাহর ঘরে আসো, পানি আছে ওখানে। না ভাই এখন মসজিদে যাওয়া যাবে না। তোমার চেহারার চোখ মুখ বলতেছে তুমি চোর পাপি। আসো আমার সাথে মসজিদে আসো, সেখানে গিয়া আল্লাহর কাছে তওবা করবা, পানা চাবা, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আসো আসো না, আসো আমি পানি খাবো না। তারপর তুমি পানি দরকার, পানি পানি দরকার, পানি। খুব তেষ্টা, আমাকে তুমি নিজের হাতে খুন করেছ ভাই। আপনি তো মারা যান নাই ভাই, তুমি আমাকে নিজে হাতে খুন করেছ, খুন করে রাতের অন্ধকারে লাশ জঙ্গলের ভিতর ফেলে দিয়েছ, তারপর আমি বেঁচে গিয়েছি। আমার ভাই ভাই আমি বাঁচব না ভাই, আমি মরে যাব ভাই, ভাই আমি বাঁচব না ভাই, আমি মরে যাব ভাই। তাই তো চাই আমি, মারা যাও চেয়ে চেয়ে দেখবো ভাই, একটু বাড়ি দেন ভাই, আমার মাফ করে দেন ভাই, আমার বাঁচতে দেন। সম্ভব না, তুমি তো আমাকে বাঁচতে দাও না ভাই, খুব চেষ্টা ভাই, আমার আমার বাঁচতে বাঁচতে দেন। সম্ভব না, আমার সামনে মারা যাবে, এই তো, এই যে পানি তোমার সামনে, তুমি পানি খেতে পারবে না।